আজ গাউসের উপপাদ্য সংক্রান্ত আমাদের দ্বিতীয় ভিডিওটি আমরা এখানটায় উপস্থাপন করতে চলেছি। এই দ্বিতীয় উপপাদ্যে আমরা গাউসের উপপাদ্য কিভাবে প্রয়োগ করব সেটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিতে চাই। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম গাউসের উপপাদ্যে যে গাণিতিক রূপ ছিল সেই গাণিতিক রূপটা হচ্ছে এসআই পদ্ধতিতে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এখানটায় ই বলতে বা ই ভেক্টর বলতে আমরা বুঝি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, এবং ডিএস ভেক্টরটা হচ্ছে যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই নিয়েছি সেই বিন্দুতে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর। একবার বলে দিই ক্ষেত্রফল কিন্তু স্কেলার আছে, কিন্তু স্থির তড়িৎ বা প্রবাহিত তড়িৎ বা কিছু কিছু ক্ষেত্রে চৌম্বকের ক্ষেত্রেও চৌম্বক বিজ্ঞানে আমরা ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে তুলনা করতে পারি বা কল্পনা করতে পারি। দেখা যায় এই যে ক্ষেত্রফল ভেক্টর তার মানটা হচ্ছে ক্ষেত্রফলের মান, এবং অভিমুখটা হচ্ছে যে তলটা আমরা ধারণা করছি বা কল্পনা করছি সেই তলের উপরে অঙ্কিত বহির্মুখী লম্ব। এই যে গাউসীয় তলটা যে আমি নিয়েছি যে মাধ্যমটাতে নিয়েছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, যদি সেটা শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলনের জায়গায় আমরা এপসাইলন ডট বা এপসাইলন জিরো ব্যবহার করব। এবং গাউসীয় তল যে কল্পনা করেছি সেই গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধানটাই হচ্ছে কিউ। এখন আমরা কি জানি ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, যে গাণিতিক রূপটা দেখো এখানটা একটা টার্ম আছে ই ডট ডিএস, ই ডট ডিএস আর এ ডট ডি ভেক্টর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে ই ডট ডিএস কে আমি কি লিখতে পারি ই ডিএস কস থিটা। দেখো তাই আমরা পরবর্তী লাইনে অর্থাৎ এই লাইন থেকে যখন এই লাইনে লিখছে তখন আমি কিন্তু ই ডিএস কস থিটা, এখান থেকে দুটো ভেক্টর ছিল এখানে তারা কিন্তু স্কেলার হয়ে গেছে। এখন থিটার মান যদি জিরো ডিগ্রি হয় এটা একটা বিশেষ ক্ষেত্র, যে আমরা গাউসীয় তলকে এমন ভাবে নিলাম যদি সেক্ষেত্রে থিটার মানটা জিরো ডিগ্রি হয় তাহলে কস থিটার মান হতো ওয়ান, তাই সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে তাহলে এই যে এখানটায় কস থিটার মান ওয়ান বসিয়ে দিলে কি হয়ে যাবে ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এখন ই যদি সুষম হয় অর্থাৎ আমি যে গাউসীয় তলটা নিয়েছি সেই গাউসীয় তলে সব জায়গায় যদি ই এর মানটা সমান থাকে অর্থাৎ এই যে ই এর মানটা ধ্রুবক, আর আমরা জানি কোনো ধ্রুবক পদ যদি সমাকলনের ভেতরে থাকে তাই তাকে আমরা বাইরে খুব সহজে বের করে আনতে পারি। তাহলে এই যে এই রাশিমালার ক্ষেত্রে যে ই বলে যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা যদি বাইরে বেরিয়ে আসে চলে আসলো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ইন্টিগ্রেশন ওভার ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, তাহলে আমি পেয়ে গেলাম যে আমাদের গাউসের উপপাদ্য যে ছিল সেই গাউসের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের গাউসের উপপাদ্যে গাণিতিক রূপটা ছিল ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এবং এটাকে বিশেষ ক্ষেত্রে আমি লিখতে পারি অর্থাৎ থিটার মান যদি জিরো ডিগ্রি হয় সেক্ষেত্রে ই এর মান যদি সুষম হয় তাহলে লিখতে পারি ই ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আর কি যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমার কস থিটার মানটা জিরো হচ্ছে, তাহলে আমি কি বলতে পারবো এই যে সমীকরণটার বাম পক্ষটা শূন্য, বাম পক্ষটা শূন্য মানে আমি বলতেই পারি যে কিউ এর মানটা শূন্য অর্থাৎ প্রাবল্য শূন্য। এবার দেখো এই যে আমি যে শর্তটা বিশেষ দুটো ক্ষেত্রে এখানে দেখালাম সেই দুটো ক্ষেত্রের উপর ভিত্তি করে তাহলে আমরা বলতে পারি যে আমরা গাউসীয় তলটা এমন ভাবে অঙ্কন করব যাতে ই এর মানটা সর্বত্র সুষম থাকে এবং থিটার মানটা জিরো ডিগ্রি বা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি আমরা রাখতে পারি। থিটার মান জিরো ডিগ্রি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি রাখলে কস থিটার একটা বিশেষ মান পাওয়া যায় যেক্ষেত্রে আমাদের গণনাগুলো খুব সহজ হয়ে যায়। আমাদের ক্লাস 12 এর সিলেবাসে যেটুকু সমস্যা আছে সেই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু থিটার মান সাধারণত 0 ডিগ্রি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি নেওয়া হয়। এবার দেখো আমি সকলকে এক্সাম্পল দিচ্ছি যে ধরে নাও আমরা যদি বিন্দু আধান বা গোলীয় আহিত পরিবাহী নিই, মানে একটা হয়তো গোলক নিলাম বা ফাঁপা গোলক বা নীলের গোলক নিলাম যাই হোক না কেন সেক্ষেত্রে সাধারণত গাউসীয় তলটা হয় গোলীয়। এই দেখো ছবি একটা বিন্দু আধান এবং তার পাশে গোলীয় গাউসীয় তল নিয়েছি, এই যে গাউসীয় তলে যে গোলীয় মানে যেটা হচ্ছে এস তল বলা হচ্ছে এস গাউস তলটা কিন্তু আমরা এস বলছি তাই জন্য সমকলনটাকে এস এর উপরে করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি দেখো প্রাবল্য অর্থাৎ তড়িৎ প্রবাহগুলো এইভাবে নিগত হয়েছে, কোন একটা বিন্দুতে ডিএস ক্ষেত্রফল নাও সেই ডিএস ক্ষেত্রফলের অভিমুখ তলের উপরে বহির্মুখী লম্ব অর্থাৎ অরীয় মনে বা ব্যাসার্ধ বরাবর আমরা ক্ষেত্রফলের অভিমুখটা পেয়ে যাচ্ছি এবং প্রাবল্য তো সেই একই দিকে অর্থাৎ এক্ষেত্রে থিটার মানটা জিরো ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার যেহেতু আমরা একটা গোলক কল্পনা করেছি তাহলে গোলক মানে
এই মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু থেকে তলের উপর যে কোনো বিন্দু দূরত্ব সমান আধানের ঘনত্ব ধ্রুবক আছে, তার মানে প্রাবল্যের মানটা সব জায়গাতেই সুষম হবে, অর্থাৎ এর মানটা সুষম বা ধ্রুবক। যদি আমরা এখানে বিন্দু আধান আনি একটা গোলক কল্পনা করতাম, ধরে নাও আমরা যে গোলকটা আহিত গোলক নিচ্ছি তার মধ্যে কিউ আধান আছে এবং আহিত গোলকের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, এখান থেকে আমরা গাউসীয় তলটা কল্পনা করেছি এস, সেই গাউসীয় তলের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা যদি স্মল আর হয় স্মলারটা এক্ষেত্রে গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মলারটা কিন্তু আমি লেস দেন ক্যাপিটাল আর বা ইকুয়াল টু ক্যাপিটাল আর বিশেষ ক্ষেত্রে নিতে পারবো, সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতেই আলোচনা করবো। সেক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, আবার সেই একই ব্যাপার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো কারণ তড়িৎ বলটা ব্যাসার্ধ বরাবর বা অরীয় বরাবর বেরিয়েছে এবং বাইরের দিকে বেরিয়েছে, এবং এখান থেকে যখন আমরা ক্ষেত্রফল ডিএস কল্পনা করছি সেই ডিএস ক্ষেত্রফল লঘুমুখ বাইরের দিকে বহির্মুখী লম্ব, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু থিটার মানটা 0 ডিগ্রি হচ্ছে, এবং যেহেতু এটা গোলক তাই কেন্দ্র থেকে সব জায়গা দূরত্ব সমান, অর্থাৎ তড়িৎ প্রাবল্যটাও কিন্তু সব জায়গায় সুষম। দেখো তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এই শর্তটা পূরণ হচ্ছে। এবার আমরা নিয়েছি কি না রৈখিক আহিত পরিবাহী, রৈখিক আহিত পরিবাহী আমরা একটা পেনটাকে ধরতে পারি, এই পেনের মধ্যে আধানটা সব জায়গায় সুষমভাবে বণ্টিত আছে, যদি সেক্ষেত্রে আমরা গাউসীয় তলটা কেমন নেব, তো সেই ক্ষেত্রে আমরা গাউসীয় তলটা নেব হচ্ছে একটা চোঙের আকার, চোঙের আকার নিলে কি হতে দেখো এই দেখো ধরে নাও হচ্ছে একটা আহিত রৈখিক বা নিচু পরিবাহী, তার পাশে একটা চোঙ নিয়েছি, চোঙ নেওয়ার অর্থ এই যে চোঙটার যে বহির্মুখী যে তলটা এই তলটা ওর কেন্দ্র থেকে দেখো সব জায়গায় দূরত্ব সমান, তাহলে এর হচ্ছে যে বক্রতল সেই বক্রতলের সব জায়গায় এর মানটা সুষম হবে যেহেতু দূরত্ব সব জায়গায় সমান, এবং দেখো এখানটায় যে তলটা নি এই যে বক্রতলটা দিয়ে এইদিকে নেওয়া যায় বক্রতলের রিলেশনটা বাড়ির দিকে তড়িৎ প্রাবল্য বাড়ির দিকে, এই ক্ষেত্রে থিটার মানটা কিন্তু 0 ডিগ্রি হচ্ছে, যদি এই ক্ষেত্রে আমি এই যে উপরের বা নিচের এই তলটা ধরি দেখো উপরের তলের ক্ষেত্রে এই তলটার ক্ষেত্রে বহির্মুখী লম্ব উপরের দিকে প্রাবল্য এই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটা আমি কিন্তু এখানে লিখে রেখেছি। আর দেখো কি হচ্ছে এখানে যে একটা আহিত সুষম পাত নেওয়া যায় সুষমভাবে আহিত সমতল পাত নেওয়া যায়, তাই সেই পাতের ক্ষেত্রে আমরা গাউসীয় তলটা নেব সেই পাতের উপর লম্বভাবে থাকা একটা চোঙ, সেক্ষেত্রেও কিন্তু এই চোঙের ক্ষেত্রে সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সুষম হবে, এবং এক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কোন কোন তলের ক্ষেত্রে 0 ডিগ্রি এবং কোন কোন তলের ক্ষেত্রে 180 ডিগ্রি হবে, এগুলো হলে আমাদের কিন্তু গাউসীয় উপপাদ্যটা আমরা খুব সহজেই প্রয়োগ করতে পারব। আমরা পরবর্তী ভিডিওতে এক এক করে প্রত্যেকটা ক্ষেত্র খুব ডিটেইলস আলোচনা করবে এবং সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিরূপ হবে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এইটুকু তোমরা ভালো করে দেখতে পাবে এবং বুঝতে পারবে, যদি কোনো সমস্যা হয় তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করবে, পরবর্তী ভিডিওটা ভালো করে দেখবে, এবং এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ গাউসের উপপাদ্য থেকে কনসেপচুয়াল বা নিউমেরিক্যাল প্রবলেম অবশ্যই আসে, ঠিক তেমনভাবে গাউসের উপপাদ্যের প্রয়োগ বা গাউসের উপপাদ্যের বিবৃতি ও ব্যাখ্যা উচ্চ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই বাড়িতে থাকবে।